নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিভীষণের জাগরণ গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ, সকল অধ্যায়ের নাম পাঠে পূজা, অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, পার্থ, সৌম্যদীপ, সৃজন, রাকিব, রাজ, আরএনএম, অভিষেক ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প, বিভীষণের জাগরণ গল্পের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা শুনেছেন হেমন্ত ও রবিন বহুকাল পরে নিজেদের দেশে ফিরেছে। কলকাতায় ফিরে নিজেদের পুরনো কলকাতাকে দেখে তারা হতবাক হয়ে যায়। তাদের সন্দেহ হয় এখানে এমন কিছু চলছে যেটা স্বাভাবিক নয়। তাদের সাথে ইন্সপেক্টর ভূপতিবাবুর দেখা হয়। ভূপতিবাবু বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তাদের জানায়। ভূপতিবাবু জানায় যে তার কাছে একটি ফোন আসে এবং সে জানায় সে নাকি আতঙ্কিত। তাকে তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করতে বলে। তারা সবাই যখন সেখানে যায়, সেখানে গিয়ে তারা শুধু লাশ দেখতে পায়। পরের দিন সকালে হেমন্ত ও রবিন খবরের কাগজ পড়তে গিয়ে দেখতে পায় গতরাতে একই রকমভাবে অন্য আর একজনও খুন হয়েছে। তারপর সপ্তম অধ্যায়, কড়িকাঠের সার্থকতা। হেমন্তের বৈঠকখানাতে হন্তদন্ত হয়ে ঢুকেই সতীশবাবুর প্রথম কথা, নতুন খবরটাও শুনেছেন? আগে হ্যাঁ। কি কাণ্ড, কল্পনাতীত, ভুতুরে বললেও চলে। কেন? হাতির মতন উঁচু জীব, দানব মানুষের হাত পায়ের ছাপ, মাটি থেকে 17-18 ফুট উপরে অগ্নিময় চক্ষু, খলখল অট্টহাস্য, সিংহনাদ, আঁচড়ে কামড়ে 25টা নরহত্যা, এসব কি? আমায় যদি জিজ্ঞাসা করেন জবাব পাবেন, কারণ আমিও হতভম্ব হয়ে গিয়েছি। আপনি হতভম্ব হলে তো চলবে না হেমন্তবাবু। খবরের কাগজওয়ালারা পুলিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, আমরা যে আপনারই সাহায্য চাই। তা ভূপতিবাবু কি বলেন? ভূপতির কথা ভুলে যান, সে একেবারে হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে। বলে ভূত প্রেতের সঙ্গে লড়াই করতে পারবে না, তা চাকরি থাক আর যাক। ভূপতিবাবুর সহকারী পতিতবাবু উপদেশ দিয়েছেন রোজা ডাকবার জন্য। পতিত? এর মধ্যেই ডাক্তারের সার্টিফিকেট দাখিল করে সে 3 মাসের ছুটি চেয়েছে। তাই নাকি? তার অসুখটা ভান। আসল কথা, সে এ মামলা নিয়ে নাড়াচাড়া করতে রাজি নয়। আমি কিন্তু ঠিক তার উল্টো। আমি চাই এ মামলার রহস্যটা ভালো করে বুঝতে। তা আপনার অবস্থা কীরকম? সুবিধের নয়, তাই তো আপনার দরজায় ধর্ণা দিতে এসেছি। আমাকে লজ্জা দেবেন না সতীশবাবু, নিজের তুচ্ছতার কথা আমি ভালো করেই জানি। আপনার তুচ্ছতা অনেক শ্রেষ্ঠতার চেয়েও লোভনীয়। থাক থাক সতীশবাবু থাক, বিনয়ে আপনাকে হারাবার জন্য ব্যর্থ চেষ্টা করে আর সময়ের অপব্যবহার আমি করব না। তা এইবার কাজের কথা হোক। আচ্ছা, দ্বিতীয় ঘটনা ক্ষেত্রে কি কিছু সূত্র পেয়েছেন আপনি? সূত্র যা পেয়েছি প্রথম ঘটনা ক্ষেত্রেও সেই রকম সব সূত্রই পাওয়া গিয়েছে। বলুন দেখি, পরশুদিন একদল সন্ন্যাসী বিধুবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল কি না? সতীশবাবু সবিস্ময়ে বললেন, আপনি কি এর মধ্যেই ঘটনাস্থলে ঘুরে এসেছেন? না। তবে কেমন করে জানলেন? অনুমানে। আশ্চর্য আপনার অনুমান শক্তি। হ্যাঁ, বিধুবাবুর প্রতিবেশীদের মুখে খবর পেয়েছি ঘটনার আগের দিন একদল হিন্দুস্থানি সন্ন্যাসী বিধুবাবুর বাড়িতে এসেছিল, কিন্তু খানিকক্ষণ পরেই তারা আবার চলেও যায়। হ্যাঁ হেমন্তবাবু, আপনি কি এই সন্ন্যাসীদের সন্দেহ করেন? না না, অসম্ভব। ঘটনার সময় কেউ তাদের দেখেনি। যে এসেছিল, যার সারার চিহ্ন পাওয়া গেছে, সে তো এক বিভীষণ মূর্তি। সে মানুষ না দানব না জন্তু, কিছুই ঠিক করে বলবার উপায় নেই। হেমন্তের ভাব দেখে মনে হয় সতীশবাবুর কোনো কথাই তার কর্ণকুহরে প্রবেশ করছিল না।
দুই চোখ মুদে সে যেন কি গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। সতীশবাবু বললেন, বিধুবাবুর ঘর থেকে একটা জিনিস পেয়েছে হেমন্তবাবু। কি পেয়েছেন? বিধুবাবুর একখানে ডায়েরি পেয়েছি। সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে হেমন্ত ডায়েরিখানা গ্রহণ করল। দুই এক পাতা উল্টে বলল, যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে আমি তাদের ভালোবাসি। পুলিশের বহু সমস্যার সমাধান কিন্তু করতে পারে এই ডায়েরি। আরও কয়েকখানা পাতার উপরে চোখ বুলিয়ে বলল, ওরে মধু, সতীশবাবুকে চার খাবার দিয়ে যা। ভগবানের ইচ্ছা নয় যে শ্রেষ্ঠ জীব মানুষ অলস হয়ে বসে থাকে। আচ্ছা, আমি পড়ি ডায়েরি আর সতীশবাবু নিযুক্ত থাকুন পানাহারে, কি বলো রবিন? আর আমি? তুমি তুমি একবার আমার দিকে আর একবার সতীশবাবুর দিকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে সময় কর্তন করো, যার যা কাজ। ও হেমন্ত, তুমি আর তোমার রসিকতা, তার মানে তুমি বলতে চাও আমি হচ্ছি মুখ আর সতীশবাবু হচ্ছেন পেটুক? হ্যাঁ। সতীশবাবুর চাউনি দেখে হেমন্ত আর কিছু বলতে চাইল না, হেঁট মুখে এক মনে ডায়েরির পাতার পর পাতা উল্টাতে লাগল। চার খাবার এলো। রবীন খবরের কাগজখানা টেনে নিল, চায়ের পেয়ালা আর খাবারের থালা খালি করে সতীশবাবু ফিরে দেখলেন হেমন্ত হাঁ করে এক দৃষ্টিতে কড়ি কাঠের দিকে তাকিয়ে আছে। সতীশবাবু হেসে ফেলে বললেন, হাতে বই, চোখ কড়ি কাঠে, আপনি তো দেখছি উচ্চ শ্রেণীর পাঠক। না না, আসলে আমি যা পড়বার পড়েছি। এখন আমি ভাবছি কড়ি কাঠের দিকে দৃষ্টিপাত করলে আমার চিন্তাশক্তি বাড়ে। ও তাই? জানা রইল, এবারে আমিও এই পদ্ধতি পরীক্ষা করব, কিন্তু আপনার চিন্তাশক্তি বাড়াবার প্রয়োজন হলো কেন? এই ডায়েরিখানা পড়েছেন? না, এখনো সময় পাইনি। বেশ, তাহলে এই অংশটুকু শুনুন। হেমন্ত জোরে জোরে পড়তে লাগল। না না না, অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। গুরুর ইচ্ছা হয়েছে বলে পাপাচার সমর্থন করতে পারবো না। এক জটা স্বামীজি বলেছিলেন আমাদের গুরু ভক্তি তিনি পরীক্ষা করবেন। মহাকালী নাকি স্বপ্নে তাকে আদেশ দিয়েছেন, এক বৎসর কাল ধরে প্রতি অমাবস্যায় তিনি একটি করে নরবলি চান। গুরুদেব তার শিষ্যমণ্ডলীর ভিতর থেকে ১২ জনকে বেছে নিয়ে বললেন, তোমাদের প্রত্যেককে একটি করে বলির জীব সংগ্রহ করতে হবে। মহাকালীর ইচ্ছা পূর্ণ করলে আমি যে কেবল পূর্ণ সিদ্ধি লাভ করব তা নয়, আমার অনুগ্রহে তোমরাও দৈব শক্তির অংশ লাভ করবে। গুরুদেবের অন্য দেশীয় শিষ্যেরা সম্মতি হল, কিন্তু কিন্তু আমরা তিনজন বাঙালি, আমি অবনী আর শক্তিপদ, দৃঢ় প্রতিবাদ না জানিয়ে পারলুম না। গুরুদেব ক্রুদ্ধ হলেন, আমরা তিনজনেই এক বাক্যে বললুম, আমরা নরহত্যায় সাহায্য করতে পারবো না। এমনকি গুরুদেব যদি এই নিষ্ঠুরার অন্যায় সংকল্প পরিত্যাগ না করেন, তাহলে আমরা পুলিশে খবর দিতেও বাধ্য হব। গুরুদেব শাসিয়েছেন, যোগ বলের দ্বারা তিনি আমাদের সর্বনাশ করবেন। আমরা কিন্তু তার শাসানিক রাজ্য না করে কলকাতায় চলে এসেছি। সতীশবাবু সবিস্ময়ে বললেন, আশ্চর্য কথা, কে ভয়ানক গুরু? তার নাম আছে বটে, তবে দাম নেই। ভারতবর্ষে এখনো এমন ধর্মোন্মাদ আছে? ভারতবাসী এখনো অতীতকে ভুলতে পারেনি। ভালো করে খোঁজ নিলে দেখবেন ওই অশিক্ষিতদের তো কথাই নেই, অধিকাংশ শিক্ষিতদের মনেও প্রাচীন সংস্কারের ধারা এখনো অল্প বিস্তর মাত্রায় বর্তমান আছে। মানি, কিন্তু এই যে একেবারে চরম। হেমন্ত স্তব্ধ হয়ে রইল। খানিক পরে বলল, সতীশবাবু, আমি সূত্র পেয়েছি। পেয়েছেন? আজ্ঞে হ্যাঁ, অন্তত সূত্রের একটা দিক, যদিও সূত্রের অন্য প্রান্ত আছে এখনো নিবিড় অন্ধকারের মধ্যে। সে কি? তবে তো নির্ভয় হন সতীশবাবু, মামলাটা যতই জমকালো আর চমকদার হোক, একটা হেস্তনেস্ত করতে বোধহয় বেশি বেগ পেতে হবে না। সূত্রর একদিক যখন হাতের নাগালে পেয়েছি, তখন অন্য প্রান্তে যতই অন্ধকার থাক, এই সূত্রের খেই ধরে অন্ধের মতো যথাস্থানে গিয়ে হাজির হতে পারবো। তাহলে আপাতত আমাদের কর্তব্য কি? শক্তিপদকে আবিষ্কার করুন। শক্তিপদকে? কেন?
মাথা স্থির করে একটু ভেবে দেখুন। অবনী বিধু আর শক্তিপদ হচ্ছে কোনো দুরাচার তান্ত্রিক গুরুর বিদ্রোহী শিষ্য। গুরু শাসিয়েছে এই তিন বিদ্রোহী চেলাকে শাস্তি দেবে বলে। তিনজনের মধ্যে দুইজনকে এক রাত্রেই রহস্যময় উপায়ে পথ থেকে সরানো হয়েছে। বাকি রইল একজন মাত্র, আর সে হচ্ছে শক্তিপদ। খুব সম্ভবত সে এখনও ইহলোকেই বিদ্যমান আছে, কারণ তার মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি। সতীশবাবু, এই ডায়েরি আমাদের সকল সন্দেহ ঘুচিয়ে দিয়েছে। জাগ্রত হন, জাগ্রত হন। শক্তিপদকে আমাদের পাওয়া চাই চাই, সেই হবে আমাদের অকুল পাথারের কাণ্ডারি। সতীশবাবু বিশেষ জাগ্রত হয়েছেন বলে মনে হল না, বললেন, শক্তিপদকে খুঁজে বার করতে গেলে সময়ের দরকার। ইতিমধ্যেই সে যে খুনিদের খপ্পরে গিয়ে পড়বে না এমন কথা কে বলতে পারে? কেউ বলতে পারে না সতীশবাবু, কেউ বলতে পারে না। তার চেয়ে আগে নরবলির ভক্ত বদমায়েশ গুরুর সন্ধান করা হোক না কেন, একেবারে গোড়ায় কোপ মারাই কি ঠিক নয়? এখনো সময় হয়নি। তারপর দেখুন, প্রথমত আমরা গুরুমশাইয়ের ঠিকানা পর্যন্ত জানি না, দ্বিতীয়ত সে এখনো নরবলি দিয়েছে বলে কোনো প্রমাণ নেই, সুতরাং ও অপরাধী তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তৃতীয়ত, কলকাতার এই দুটো মহা হত্যাকাণ্ডের জন্যও তাকে বা তার দলকে বন্দি করবার মতো প্রমাণও আমরা পাইনি। তবে তাকে লক্ষ্য করে আমাদের কী লাভ হবে? আপনার কথা যুক্তিসঙ্গত বটে, কিন্তু শক্তিপদকে যদি আমরা হাতে পাই, গুরুকে হস্তগত করতে বেশি বিলম্ব হবে না। আচ্ছা বেশ, রসুন রসুন, শক্তিপদ লাভ করবার একটি সহজ উপায় আমার মাথায় আছে। হ্যাঁ সেই ঠিক, রবিন কাগজ কলম নিয়ে এসে বসো, যা বলি লিখে নাও তো। রবিন কথা মতো কাজ করলে। হেমন্ত বলতে লাগল, শক্তিপদবাবু, আপনি অবনীকান্ত রায়চৌধুরীর ও বিধুভূষণ বসুর গুরু ভাই, আপনার মাথার উপরে বিপদের খাঁড়া ঝুলছে। যদি নিজের প্রাণ রক্ষা করতে আর বন্ধু হত্যার প্রতিশোধ নিতে চান, তাহলে বিনা বিলম্বে নিম্নলিখিত ঠিকানায় এসে আমার সঙ্গে দেখা করবেন। ইতি তার নিচে ওই আমার নাম ও ঠিকানাটা লিখে দিও, কেমন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, তুমি বোধহয় চিঠিখানা খবরের কাগজের বিজ্ঞাপন পৃষ্ঠায় প্রকাশ করতে চাও? আগে হ্যাঁ, আর সমস্ত বাংলা কাগজে। এই বিজ্ঞাপন তো হত্যাকারীদের চোখেও পড়বে, তারা তো সাবধান হয়ে যাবে। বুঝলে রবিন, ডায়েরিতে দেখছি আর সুদর্শন প্রভৃতির মুখেও শুনেছি সন্ন্যাসীরা হিন্দুস্থানী, সম্ভবত তারা বাংলা পড়তে জানে না। তবে তুমি যা বললে সে সম্ভাবনাও যে নেই তা নয়, তবু দৈবের উপরে নির্ভর করলুম, হয়তো দৈব আমাদের সহায় হবেন। সতীশবাবু প্রশংসা ভরা স্বরে বললেন, হেমন্তবাবু আপনি এত তাড়াতাড়ি চিন্তা করতে আর পদ বাতলাতে পারেন যে চমৎকৃত হতে হয়। হেমন্ত হাত জোর করে বললে, দোহাই সতীশবাবু, দোহাই, কথায় কথায় আমাকে এত উঁচু স্বর্গে তুলবেন না মশাই। আমি মশাই মর্তের মানুষ, যদি মাথা ঘুরে যায় পড়ে গতর চূর্ণ হয়ে যাবে। অষ্টম অধ্যায়, ভাবেরও মূর্তি আছে। দিন তিনেক কাটবার পর হেমন্ত পাঠাগারের এক কোণে একটি প্রকাণ্ড সোফার সুগভীর কোলের মধ্যে প্রায় যেন বিলুপ্ত হয়ে গিয়ে একখানি পুস্তক পাঠে নিযুক্ত ছিল। তার সামনের গোল টেবিলের এবং পদতলের কার্পেটের উপরেও ছোট বড় মাঝারি ও রোগা মোটা দোহারা হরেক আকারের আর হরেক রঙের গ্রন্থ ছড়ানো রয়েছে। রবিন ঘরের ভেতরে ঢুকে হেমন্তকে প্রথমে খুঁজেই পেল না। সে আপন মনেই বলল, তাই তো, বাড়ির কোথাও নেই। বন্ধু আমার যাত্রা করলেন কোন সিন্ধু পারে? কোথাও নয়, কোথাও নয়। আপাতত বন্ধু তোমার স্তম্ভিত হয়ে আছে তোফা আরামে সোফার অন্তরালে। ওখানে এই চোরের মতন চুপি চুপি কি করছো হে? প্রেত বিদ্যা চর্চা। প্রেত বিদ্যা অর্থাৎ স্পিরিচুয়ালিজম? শরীরী তুমি অশরীরীদের নিয়ে হঠাৎ মাথা ঘামানোর কারণ কি? কথায় কথায় তুমি বড্ড কারণ জানতে চাও হে রবিন। মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর ছাঁদ, হ্যাঁ, তুমি রইবে চুপটি করে, অন্যে করবে সিংহনাদ। তারপর সোনার না হোক ননির দেহ পুড়বে চিতার আগুনে, তারপর তোমাকে আমাকে সকলকেই হতে হবে অশরীরী।
কাজেই শরীরটা বজায় থাকতে থাকতেই অশরীরীদের রহস্য একটু ভালো করে বোঝার চেষ্টা করছি আর কি। সাধু, কিন্তু কি বুঝছো? বুঝেছি অনেক কিছুই, তবে একটা বড় কথা এই যে শরীর নষ্ট হলে আত্মা অশরীরী হয় বটে, কিন্তু দরকার হলে সে আবার অস্থায়ীভাবে শরীর ধারণ করতে পারে। এইসব রাবিশে তুমি বিশ্বাস করো? বিশ্বাস করতে বাধ্য হচ্ছি ভাই। প্রেতত্ত্ব নিয়ে কি বিশ্বাসে উপনীত হতে চাও তুমি? আমিও দেখতে চাই কতভাবে কত উপায়ে প্রেতাত্মারা স্থূল শরীর লাভ করতে পারে। দেখে তোমার লাভ? জ্ঞান আর কি। ওরা যখন এইসব কথায় ব্যস্ত, হঠাৎ বেয়ারা ঘরে ঢুকে বললে, একটি বাবু ডাকছেন। কেন, কি নাম? কেন তা জানি না, তবে নাম বললেন শক্তিপদ মজুমদার। এক লাফে আসন ছেড়ে দাঁড়িয়ে উঠে হেমন্ত বললে, শক্তিপদ? আরে যাও যাও, এখানে ডেকে আনো তাকে। রবীন মুচকি হেসে বললে, শক্তিপদ বাবুকে ধন্যবাদ, প্রেতত্বের কবল থেকে নিস্তার পেলুম। নবম অধ্যায়, ভয়াবহ মৃত্যুদূত। ঘরের মধ্যে যে লোকটি প্রবেশ করলেন তার বয়স 45-50-এর মধ্যে। শ্যামবর্ণ, দেহ দোহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে চাদর, পাঞ্জাবি, কাপড়, ক্যাম্বিসের জুতো। চেহারায় উল্লেখযোগ্য কিছু নেই, 10 জনের ভিড়ে হারিয়ে যেতে পারেন অনায়াসে, কিন্তু তার হাতের লাঠি গাছা উল্লেখযোগ্য। এত মোটা লাঠি নিয়ে ভদ্রলোকেরা পথে বেরোয় না। হেমন্ত তার হাতের লাঠির দিকে চোখ রেখে বললে, আপনি শক্তিপদ বাবু? আগে হ্যাঁ, হেমন্ত বাবু কার নাম? আমার। কাগজে বিজ্ঞাপন দিয়েছেন আপনি? আগে হ্যাঁ, বসুন, লাঠি গাছা দিন, ঘরের কোণে রেখে দিই। শক্তিপদ ইতস্তত করলে, সেটা দেখে হেমন্ত মুখ টিপে হেসে বললে, ভয় নেই, এখানে আপনার আত্মরক্ষা করবার দরকার হবে না। শক্তিবাবু, কার ভয়ে আপনি এত বড় গুপ্তি নিয়ে পথে বেরিয়েছেন জানতে পারি? শক্তিপদ প্রথমে চমকে উঠলেন, একটু চুপ করে থেকে মৃদুস্বরে বললেন, দিনকাল ভালো নয়, রাস্তায় আলো থাকে না, ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ তাই। বুঝেছি, কিন্তু শক্তিবাবু, যাদের ভয়ে আপনি অস্ত্র ধারণ করেছেন, ওই গুপ্তি দিয়ে কি তাদের ঠেকাতে পারবেন? শক্তিপদর মুখে ফুটল অতি করুণ ভাব, আস্তে আস্তে বললে, আপনি কে? আপনার বন্ধু। কিন্তু আপনাকে তো আমি চিনি না। আমিও আপনাকে চিনি না, তবু আপনার গুপ্ত কথা কিন্তু জানি। জানেন? কি করে জানলেন? এ কথা জানতেন শুধু আমার দুই বন্ধু। যদি বলি তাদের কারুর কাছ থেকেই আমি আপনার কথা জানতে পেরেছি? অসম্ভব। এক্ষেত্রে অসম্ভবও সম্ভব হয়েছে, কিন্তু আপনার সব কথা এখনও কিন্তু আমি জানতে পারিনি, যা শোনার জন্যই আপনাকে এখানে আমন্ত্রণ করেছি। আমাকে যদি বিশ্বাস আপনি না করেন, তাহলে খুব শীঘ্রই আপনাকেও অবনীবাবু আর বিধুবাবুর অনুসরণ করতে হবে। আমাকে রক্ষা করবার শক্তি যে আপনার আছে, এ কথা কেমন করে বিশ্বাস করব? বিশ্বাস করা বা না করা আপনার হাতে, তবে সন্ন্যাসীদের ষড়যন্ত্র থেকে আমিও যদি আপনাকে বাঁচাতে না পারি, তাহলে কলকাতায় আর কেউ বাঁচাতে পারবে বলে মনে হয় না। বিপুল বিস্ময়ে দুই চক্ষু বিস্ফারিত করে শক্তিপদ বললে, সন্ন্যাসীদের কথাও আপনি জানেন? আপনার নরবলি ভক্ত গুরুজির পরিচয় জানতে কিন্তু আমার বাকি নেই। শক্তিপদ আর ইতস্তত করলে না, একেবারে দাঁড়িয়ে উঠে দুই হাতে হেমন্তর দুই হাত চেপে ধরে আকুল কণ্ঠে বললে, তাহলে আমাকে রক্ষা করুন। সেই জন্যই তো আপনাকে ডেকেছি, কিছু না লুকিয়ে সমস্ত কথা আমাকে খুলে বলুন তো। কোনো ভাবনা নেই, আমি সত্যই আপনার বন্ধু। ইতিমধ্যে সতীশবাবু এসে হাজির হলেন। শক্তিপদের পরিচয় পেয়ে একখানা আসন গ্রহণ করে কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শক্তিপদ চেয়ারের উপরে বসে পড়ল, কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলতে আরম্ভ করল, অবনী, বিধু আর আমি তিনজনেই বন্ধু। আমাদের তিনজনের রুচি আর প্রকৃতি প্রায় এক রকম বলে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছিল অনেক বেশি ঘনিষ্ঠ।
আমাদের ভেতরে অবনী ছিল সবচেয়ে ধনবান। বিধু আর আমার অর্থ ভাণ্ডার অফুরন্ত না হলেও ওই ভালোভাবে সংসার চালিয়ে অপব্যয় করবার মতন ক্ষমতা আমাদেরও ছিল যথেষ্ট। কিন্তু সাধারণ বিলাসী ধনীর মতন আমরা অর্থের অপব্যয় করতাম না। ছেলেবেলা থেকেই আমাদের তিনজনের ধর্ম কর্ম আর সাধু সন্ন্যাসীদের দিকে প্রাণের টান ছিল অত্যন্ত। সদ্গুরুর সন্ধান করবার জন্যে আমরা প্রায়ই দেশ ছেড়ে বেরিয়ে পড়তুম। তীর্থক্ষেত্রে সাধুদের ভিড় হয় বলে আমরা ওই ভারতের তীর্থে তীর্থে ঘুরে এসেছি বারংবার। প্রায় 5 বছর আগে বিন্ধ্যাচলে এক জটা স্বামী নামে একজন বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। বিপুল দেহ, দীপ্ত চক্ষু, বজ্র গম্ভীর কণ্ঠস্বর, তিনি বাক্য সংযমে অভ্যস্ত। প্রতিদিন সকাল সন্ধ্যায় মিনিট কয়েকের জন্যে 2-4টি মাত্র বাক্য ব্যয় করেন। তার মধ্যে এতটুকু শান্ত ভাব ছিল না, অত্যন্ত রুক্ষ মেজাজ, দেখলেই ভক্তির চেয়ে ভয় হয় বেশি। সকলেরই মুখে শুনলুম তিনি সিদ্ধ পুরুষ, সব সাধনা করেছেন, শ্মশানকালীর বর পেয়েছেন, জলে স্থলে শূন্যে তার অবাধ গতি। তার এমন কয়েকটি কার্যকলাপও দেখবার সুযোগ পেলুম। সত্য সত্যই যা ওই অলৌকিক বলেই বিশ্বাস হল। তার শিষ্যের সংখ্যা হয় না। কি এক মর্মভেদী দৃষ্টির আকর্ষণে আমরা তিনজনেও তার বশীভূত হয়ে অসংখ্য শিষ্যের সংখ্যা আরও বাড়িয়ে ফেললুম। তারপর প্রতি বৎসরেই 3-4 বার করে আমরা তার পায়ে ধুলো নিতে গিয়েছি। ভারতের কয়েকটি তীর্থক্ষেত্রে অজস্র অর্থ ব্যয় করে গুরুদেবের জন্যে নতুন নতুন আশ্রম প্রতিষ্ঠা করে দিয়েছি। প্রণামীর জন্যেও তার পায়ে যে কত টাকা ঠেলেছি সে কথা ভাবলে আজ দুঃখ হয়। গুরুদেবের আদেশ বহন করে বারংবার দলে দলে গুরুভাই সন্ন্যাসীরা বেশ কিছু কালের জন্যে আমাদের বাড়িতে এসে অতিথি হয়ে রাজভোগ লাভ করে গিয়েছে। গুরুদেবের কাছ থেকে বিনিময় পেয়েছি কেবল শূন্য আশীর্বাদ। একথাও বলে রাখা ভালো, মাঝে মাঝে গুরুদেব সম্বন্ধে এমন সব ভাষা ভাষা কথা শুনেছি যা কদর্য, কিন্তু সেসব আমরা ওই দুষ্টু লোকের মিথ্যা রটনা বলে উড়িয়ে দিয়েছি। কি মোহটানে যে বাঁধা পড়েছিলুম কে জানে, কিছুতেই আমাদের গুরুভক্তি কমেনি। আমরা শেষবার গুরুদেবকে দর্শন করতে যাই মাসখানেক আগে। গুরুদেব আমাদের দেখে বললেন, বৎস, তোমরা এসেছ, ভালো করেছ। আমি এমন এক স্বপ্নাদেশ পেয়েছি যা পালন করতে গেলে তোমাদের সাহায্যের দরকার হবে। আমরা পতঙ্গের মতো তুচ্ছ, আপনার মতো মহাপুরুষকে আমরা কি সাহায্য করতে পারি বলুন। আজ 3 রাত্রি ধরে মহাকালী স্বপ্নে আমাকে আদেশ দিয়েছেন। এইখানে হেমন্ত বাধা দিয়ে বললে, 1 মিনিট শক্তিপদ বাবু, একজোটা স্বামী স্বপ্নে কি আদেশ পেয়েছেন তা আমি জানি। আপনারা তিনজনে যে তার অনুরোধে বলির পশু অর্থাৎ মানুষ সংগ্রহে রাজি হননি, উল্টে পুলিশে খবর দেওয়ার ভয় দেখিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন তাও আমার অজানা নেই। একজোটা স্বামীও যোগ বলে আপনাদের সর্বনাশ করবেন বলেছেন, কি তাই তো? তার পরের কথা বলুন এবার, যা আমি জানি না। শক্তিপদ খানিকক্ষণ অবাক হয়ে হেমন্তর মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বলল, এত কথা আপনি জানেন, আশ্চর্য। কিন্তু এর পরেও তো আর বেশি কিছু বলবার নেই। আছে বই কি, একজোটা স্বামী কি স্বপ্নাদেশ পালন করতে অর্থাৎ নরবলি দিতে আরম্ভ করেছেন? না, তাহলে আমরাও পুলিশে খবর দিতাম। আসছে কালী পুজোর রাত্রে তার প্রথম নরবলি দেবার কথা। বেশ, এইবারে কলকাতার এই হত্যাকাণ্ড সম্বন্ধে আপনার মতামত কি সেটা জানতে আগ্রহী। হবনিয়ার বিধু কেমন করে মারা পড়েছে তা আমি কিছুই বুঝতে পারছি না। কেবল খবরের কাগজে আমি 2 শোচনীয় হত্যাকাণ্ডের কথা পাঠ করেছি, তবে একটা বিষয়ে আমার খটকা লেগেছে আর নিজের জন্য যথেষ্ট ভয়ও হয়েছে। কিরকম? গুরুদেব আমাদের
সর্বনাশ করবেন বলেছিলেন সে কথা আমি জানি। আমার সন্দেহ হচ্ছে এই দুই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো গুরুদেব কিংবা তার ওই শিষ্যদের কোনো যোগাযোগ আছে। আপনার এরকম সন্দেহের কারণ? কারণ গুরুদেবের শিষ্যরা কলকাতা এসে হাজির হয়েছে। তাই নাকি? আপনার সঙ্গে তাদের দেখা হয়েছে? না, মাঝে আমি ওই দিন চারেকের জন্য কলকাতার বাইরে গিয়েছিলুম, ফিরে এসে বাড়ির লোকের মুখে শুনলুম একদল সন্ন্যাসী আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি কলকাতায় নেই শুনে চলে গিয়েছে। কি করে জানলেন তারাই আপনার গুরু ভাই? কারণ গুরুদেবের শিষ্যরা ছাড়া দল বেঁধে আর কারা আমার বাড়িতে আসবে? এরপরে কি তারা আর যোগাযোগ করেছিল? না, কিন্তু তার ঠিক পরের দিনেই অবনী আর বিধু মারা গেছে। হেমন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, শক্তিপদ বাবু, সন্ন্যাসীরা কেন এসেছিল জানেন? ঠিক জানি না। তারা জানতে এসেছিল নরবলি সম্বন্ধে আপনি মত পরিবর্তন করেছেন কি না। তাদের সঙ্গে দেখা হলে বলতুম, না, আমি মত পরিবর্তন করিনি। তাহলে পরের দিন আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই আমার অনুমান। জানেন শক্তিপদবাবু, ঠিক ওই দিনে সন্ন্যাসীরা অবনীবাবুর বাড়িতেও গিয়েছিল। তাই নাকি? কেন? খবর পেয়েছি অবনীবাবুর সঙ্গে কোনো কারণে তাতে ঝগড়াও হয়, তারা খাপ্পা হয়ে চলে যায়। আমার অনুমান, নরবলি সম্বন্ধে অবনীবাবু মত পরিবর্তন করেননি বলেই সন্ন্যাসীদের সঙ্গে তার বিবাদটা হয়। আমার এও বিশ্বাস তারপর তারা গিয়েছিল বিধুবাবুর বাড়িতে, আর সেখানেও তারা মনের মতো উত্তর পায়নি, ফল পরদিনেই অবনী আর বিধুবাবুর মৃত্যু। কি ভয়ানক! আর আপনি যে এখনো সশরীরে আমাদের সামনে বিদ্যমান আছেন তার কারণ হচ্ছে, প্রথমত সন্ন্যাসীরা আপনার মত জানতে পারেনি, দ্বিতীয়ত তারা খবর পেয়েছিল আপনি তাদের নাগালের অর্থাৎ কলকাতার বাইরে চলে গিয়েছেন। বিষম আতঙ্কে দুই চক্ষু বিস্ফারিত করে শক্তিপদ বললে, বলেন কি হেমন্তবাবু, এতক্ষণ পরে আমি আপনার বিজ্ঞাপনের অর্থ বুঝতে পারলুম, কি যে হয়ে গেল! শুনুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এ নিয়ে আর চিন্তা করে লাভ নেই, কিন্তু এইবারে আমরা কিন্তু সাবধান হব। একজোটা স্বামী যোগ বলে আপনাদের সর্বনাশ করবেন বলেছিলেন, এই কথাটার অর্থ কি? জানি না, গুরুদেবের কিছু কিছু অলৌকিক শক্তি দেখে বিস্মিত হয়েছি, কিন্তু এটাও জানা কথা যে অনেক সময় ম্যাজিককেও অলৌকিক ব্যাপার বলে ভ্রম হয়। আচ্ছা, সন্ন্যাসীদের কলকাতার আস্তানাটা কোথায় আপনি জানেন? হয়তো গড়িয়াহাটা থেকে খানিক তফাতে জঙ্গলের ভেতরে একটি পুরানো ভাঙা কালী মন্দির আছে, এক জটা স্বামীর অনেক চেলা সেইখানেই এসে থাকেন। কলকাতায় সন্ন্যাসীদের আর কোনো আস্থান আছে বলে তো আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে খোঁজ না হয় আমরা নেব। এখন আপাতত আপনি কালী কলম নিয়ে বসুন, দেখি আমার কথা মতো আপনাকে একখানি চিঠি লিখতে হবে। শক্তিপদ বিস্মিত চোখে হেমন্তের মুখের পানে তাকান, কিন্তু কোনো প্রতিবাদ না করে রবিনের এনে দেওয়া কালী কলম নিয়ে বসলেন। ইতিমধ্যে সেখানে সতীশবাবু এসে হাজির হলেন, রবি তাকে সব ঘটনা বলল। এদিকে হেমন্তর কথা মতো যে পত্রখানা শক্তিপদবাবু লিখলেন তা হচ্ছে এই, প্রভু শ্রী শ্রী একজটা স্বামীজি সমীপেশু, আমি যখন কলকাতায় ছিলাম না তখন আপনার কয়েকজন শিষ্য আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন, ইহার কারণ কি জানি না, এখন আমি কলিকাতায় ফিরিয়া আসিয়াছি, আপনার কোনো আদেশ থাকিলে অনুগ্রহ করিয়া জানাইলে বাধিত হইব। প্রভুর চরণে আর একটি নিবেদন করিতেছি, মহাকালীর স্বপ্নাদেশ মানিবার ইচ্ছা আমার নাই, আপনার অভিপ্রায়ের কথাও শীঘ্রই পুলিশকে জানাইতে চাই। ইতি সেবক শ্রী শক্তিপদ মজুমদার। হেমন্ত উৎসাহিতভাবে বললে, সন্ন্যাসীরা যদি গড়িয়াহাটের কাছে থাকে চিঠিখানা কাল বিকালের মধ্যেই পাবে। সতীশবাবু এতক্ষণ ধরে সব শুনছিলেন আর দেখছিলেন, এবার তিনি মুখ খুলে বললেন, তা হেমন্তবাবু মাছ ধরতে টোপ তো দিলেন, কিন্তু এরপর? এরপর শুধুই অপেক্ষা। অবনী আর বিধুবাবুর বাড়িতে রাত্রে যে বাজারা হানা দিয়েছিল, শক্তিপদবাবুর বাড়িতেও তারা বা তাদের আসার সম্ভাবনা আছে।
তাদের জন্যই তো অপেক্ষা করতে হবে আমাদের। অবশ্য এ ব্যাপারের সঙ্গে সত্যই যদি সন্ন্যাসীদের কোনো যোগাযোগ থাকে তবেই সেটা পরিপাওনা। শক্তিপদ শিউরে উঠে বললে, কি সর্বনাশ, আপনি কি আমাকেও জমালয়ে পাঠাতে চান? মোটেই নয়, বরং জমদার থেকে আপনাকে ফিরিয়ে আনতে চাই। কালকে কিন্তু আপনাকে সপরিবারে আমার আতিথ্য স্বীকার করতে হবে। আমাকে সপরিবারে? হ্যাঁ মশাই হ্যাঁ, কাল সন্ধ্যার আগেই আপনি সপরিবারে আমার বাড়িতে চলে আসবেন, রাত্রিযাপন করবেন, কেমন? আপনার বাড়ির ভার নেব আমরা। বাহ, সুন্দর ফন্দি। কিন্তু কথা হচ্ছে, এত সহজ চালে আমরা কি কিস্তিমাত করতে পারবো? আশা তো করাই যায়, অনেক সময় বোরের চালেই দাবা মরে। সতীশবাবু, আমার দৃঢ় বিশ্বাস এ মামলাটার মধ্যে এমন কোনো অদ্ভুত অজানা রহস্য আছে যা সাধারণ গোয়েন্দা ধারণার বাইরে। তাই সম্পূর্ণ নতুন দিক দিয়ে এই মামলাটাকে দেখার চেষ্টা করছি। তবে শেষ পর্যন্ত যদিও বা রহস্য ভেদ করতে পারি, আসামিদের আইনের কবলে আনতে পারবো কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হত্যাকারী কে সেটা জানতে পারলেও? হ্যাঁ, হত্যাকারী কে সেটা জানতে পারলেও যথার্থ আসামি হয়তো হত্যাকারী নয়। তাহলে সে কি কোনো দূতকে পাঠায়? ধরুন তাই। কিন্তু এ হচ্ছে এমন ভয়াবহ মৃত্যুদূত, কোনো কারাগারের পাথরের দেওয়ালও তাকে ধরে রাখতে পারবে না। অন্তত আমি সেই সন্দেহই করছি। আমার সন্দেহ মিথ্যাও হতে পারে। মশাই, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনার সঙ্গে আজ আমার প্রথম পরিচয় নয়, নইলে আপনাকে আমি পাগল বলে মনে করত। থাকো কথা, এখন আমাদের কি করতে হবে বলুন। আমি, আপনি আর রবিন, আমাদের দল হবে কেবল এই তিনজনকে নিয়েই। আমরা আশ্রয় নেব শক্তিবাবুর বাড়ির আশেপাশে কোথাও। আর ভূপতি? ও হ্যাঁ, ভূপতিবাবু, তাই না? ঠিক বলেছেন, এ মামলার ভার পেয়েছেন ভূপতিবাবু, তাকে দলে না নিলে তিনি আবার অভিমান টভিমান করতে পারেন। বেশ, তাহলে তিনিও আমাদের সাথে যাবেন? আমাদের সঙ্গে জনকয়েক পাহারাওয়ালা নিলেও ভালো হয় না? হত্যাকারীর যে অমানসিক শক্তির পরিচয় পাওয়া গেছে, তার কাছে লাল পাগড়িদের সব জারি জুড়ি ব্যর্থ হওয়াই সম্ভব। তবু ইচ্ছে যদি করেন তাদের নিয়ে যেতে পারেন, কিন্তু তাদের তফাতে লুকিয়ে রাখবেন আর বলে দেবেন যে সংকেত বাসি না বাজালে তারা যেন কিছুতেই আত্মপ্রকাশ না করে। শক্তিপদর মুখ তখন মরার মতন সাদা হয়ে গেছে। তাকে উৎসাহ দেওয়ার জন্যে সতীশবাবু বললেন, আপনার কোনো ভয় নেই মশাই, আপনি এখানে নিরাপদেই থাকবেন, কারণ হত্যাকারীরা এই ঠিকানা জানে না। আপনার বিপদের ভার গ্রহণ করব আমরাই। শক্তিপদর বাড়ির সদর দরজায় ঢুকতে গেলে ছোট্ট একটা জমি পার হতে হয়। জমির উপরে দুটি গাছ আছে, একটি জাপ আর একটি কাঁঠাল গাছ। সেই দুই গাছের মাঝখান দিয়ে পথ। জমির এপারে রাজপথ, তারও এপাশে একখানা প্রায় সম্পূর্ণ তিনতলা বাড়ি। এখনো তার ভিতরে বাইরে বালির কাজ আরম্ভ হয়নি। বাড়ির নিচে থেকে উপর পর্যন্ত মিস্ত্রিদের বাঁশের ভাড়া বাঁধা। স্থির হয়েছে এই বাড়ির দোতলার একখানা ঘরের ভিতরে আশ্রয় নেবে হেমন্ত ও তার সঙ্গীরা, যাদের অভ্যর্থনার জন্যে আজ তাদের এখানে আগমন ব্ল্যাকআউট ও রাতের আঁধারে গা ঢেকে কখন যে তারা শক্তিপদর বাড়ির সদর দরজার সামনে গিয়ে সাংঘাতিক অভিনয় আরম্ভ করবে কেউ তা বুঝতে পারবে না। যথাসময়ে তাদের উপস্থিতি আবিষ্কারের জন্য হেমন্ত এক সহজ কিন্তু ফলপ্রদ কৌশল অবলম্বন করলে। সন্ধ্যার পরেই কুলিদের দ্বারা ছোট্ট জমিটুকুর উপরে প্রায় এক হাত পুরু করে বিছিয়ে রাখলে রাশি রাশি শুকনো পাতা। যেই আসুক, মর্মর ধ্বনি না জাগিয়ে নিঃশব্দে বাড়ির দরজায় কাছে গিয়ে পৌঁছতে পারবে না। ছোট ছোট ব্যাপারে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দেখে মুগ্ধ হতে হয় মশাই। আজ এখানে পাহারাওয়ালার কাজ করবে শুকনো ঝরা পাতারা, চমৎকার। এমন সময় মোটা ভুঁড়ি নিয়ে হাঁস ফাঁস করতে করতে ভূপতির আবির্ভাব। তিনি এসে ঘনায়মান অন্ধকার ভেদ করে চারিদিকটা দেখবার চেষ্টা করে ভুরুকুঞ্চকে বললেন, আরে পাহারাওয়ালারা কোথায়? তাদের সাড়া পাচ্ছি না বড়। যে তারা তফাতে লুকিয়ে আছে। তফাতে? তারা কাছে থাকলেই ভালো হতো না? না, হত্যাকারীর পথ আমি খোলা রাখতে চাই। কেবল তাই নয়,
আমি পাহারাওয়ালাদের প্রাণ রক্ষাও করতে চাই। মানে কি মুশকিল? হত্যাকারীর প্রকৃতিও তো কিছু কিছু আপনার জানা আছে, তারপরেও এই মানে জানতে চাইবেন না? চাইব না কিরকম? আমাদের প্রাণের বুঝি কোনো দাম নেই? সতীশবাবু বিরক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ থামো তো ভূপতি, বাজে বকো না। তোমাকে জবাই করার জন্য এখানে আনা হয়নি, আমরা থাকবো ওই বাড়ির দোতলায়, এসো। সকলে সেই প্রায় সম্পূর্ণ বাড়ির দোতলায় গিয়ে উঠলেন। নির্দিষ্ট ঘরে ঢুকে দেখা গেল এক কোণে জ্বলছে একটা হ্যারিকেন লণ্ঠন। ভূপতি খুঁত খুঁত করতে লাগলেন। মানে মোটে একটা টিম টিমে হ্যারিকেন? আচ্ছা এর কোনো মানে হয়? একটু পরে এটাও নিভিয়ে দেওয়া হবে। ও বাবা, কেন বলেন তো? হত্যাকারীর দৃষ্টি আকর্ষণের জন্য চার পাঁচটা লণ্ঠনও আনতে পারি। থাক মশাই, অতটা উপকার নাই বা করলেন, আমার অন্ধকারই ভালো। ঘরটা বেশ বড় সড়, রাস্তার দিকে ছটা জানলা, কোনো জানলাতেই গড়াদ নেই। তাদের ভেতর দিয়ে চোখ চালালে শক্তিপদর বাড়িটা আঁধারে ছায়া ছায়া দেখা যায়। ঘরের কোণে ওটা আবার কি? ক্যামেরা। জানি না বাবু, আপনারা সবাই যেন কেমন ধারা। আচ্ছা আমরা এখানে কি করতে এসেছি শুনি, ছবি তুলতে না খুনি ধরতে? হয়তো খুনিকে আমরা ধরতে পারবো না। মানে? হয়তো খুনিকে ধরবার শক্তি আমাদের হবে না, ধরবার আগে সে অদৃশ্য হবে। মানে? ভাবছি যদি পারি তার একখানা ফটো তুলে রাখবো। এই অন্ধকারে ফটো উঠবে ফ্ল্যাশ লাইটে? দুষ, কি যে হচ্ছে জানি না বাবু। আপনার আপাতত কিছু জানা টানার দরকার নেই, তবে আমাদের জানবার কথা হচ্ছে আপনার খিদে টিদে পেয়েছে কি? মানে আজকালকার ছেলেদের মতো আমি ডিসপেপটিক নই, আমার খিদে সর্বদাই জাগ্রত। তাহলে ডান হাত বার করুন, এ কাজটা সময় থাকতে সেরে নেওয়া যাক। ভারী সমজদার মানুষ আপনি, এইখানেই তো আপনার সঙ্গে আমার ভারী মেলে। পেটে খেলে পিঠে সয়, কিন্তু এসে পড়েছি বেমক্কা জায়গায়। খাবারের ফর্দ নিশ্চয়ই খুব ছোট? নিশ্চয়ই বড় নয়, ফিশ স্যালাড, চিকেন অমলেট, চিকেন রোস্ট, কিমা কারি আর কাশ্মীরি পোলাও, এতে হবে তো? বলেন কি, বলেন কি, এই মরুভূমিতে যে রীতিমতো সরস ভোজ। কই কই কই, তুই একখানা ডিশ ধীরে ধীরে এদিকে ছুঁড়ে মারুন না। এইভাবেই হালকা হাসি ঠাট্টার মধ্য দিয়ে রাতের আহারাদি সমাপ্ত হল। খানিকক্ষণ হত্যাকারী সম্বন্ধে আলোচনাও চলল। ভূপতি যতই শোনেন ততই মুষড়ে পড়ে। মাঝে মাঝে খাবারের শূন্য পাত্রগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে ফোঁস ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ হাত ঘড়ির দিকে চেয়ে রবিন বললে, হেমন্ত রাত ১১টা। রবিন, তাহলে এবার আলো নেবাও। ঘর অন্ধকার, বাইরেও চোখ প্রায় অচল, কেবল আকাশে জেগে আছে আলোকের ম্লান স্মৃতি মাত্র। ধীরে ধীরে সময় এগোতে লাগল। এখন রাত ১২টা। ইতিমধ্যে গ্যাসের ক্ষীণ শিখাগুলো একেবারে নিভিয়ে দিয়ে গেল, পুরো ব্ল্যাক আউট। রাজপথে নেই জনপ্রাণীর পদশব্দ, অন্ধকার আর অন্ধকার। রাস্তার ধারের বাড়িগুলো যেন অধিকতর নিবিড় অন্ধকারের নিরেট প্রাচীর। কি স্তব্ধতা! যেন সে শরীরই চেষ্টা করলে তাকে যেন দুহাত দিয়ে চেপে ধরা যায়, যেন হিংস্র জন্তুর মতন সে বুকের উপরে বসে দম বন্ধ করে দিতে পারে। সেই নিরবচ্ছিন্ন স্তব্ধতার অদৃশ্য অন্তঃপুরে বসে নিশিথিনী যেন একটানা গান গেয়ে চলেছে ঝিম 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 ছন্দে। যারা প্রাণের স্পন্দন কানে শুনতে পায় তারাই বোঝে সেই মৃত্যু সঙ্গীতের অর্থ কি। আচমকা কোথাকার একটা প্রকাণ্ড ঘড়ি আচম্বিতে বেরসিকের মতন চেঁচিয়ে উঠল, ১টা, রাত ১টা। আকাশের তারাগুলো হঠাৎ যেন মহা আতঙ্কে সচকিত। তিন চারটে জোনাকি নিভে আর জ্বলে বাজাচ্ছিল আলো আঁধারের নীরব নূপুর। হঠাৎ তারা এলোমেলো গতিতে উড়ে পালালো কে জানে কোথায়। অন্ধকারেও যেন বিপুল দেহ এক আহত গরুরের মতন অসহ্য যাতনায় করতে লাগলো ছটফট ছটফট। আচমকা
মৃত রাজপথ যেন বিপুল পদভারে জ্যান্ত হয়ে উঠল। সতীশবাবু, শুনেছি। ভূপতি সজোরে রবিনের হাত চেপে ধরে শিউরে উঠে বললেন, বাপরে, কিসের শব্দ? চুপ। ওকি, ওকি কারোর পদধ্বনি নাকি কম্পিত পৃথিবীর স্তম্ভিত আত্মার উপরে ভেঙে পড়েছে কোনো প্রচণ্ড উপগ্রহ? ওই শব্দ আর এক রাত্রে শুনেছে হেমন্ত আর রবি, আর এক রাত্রে সেই রক্তাক্ত অসম্ভব রাত্রে। কোথা থেকে তিন চারটে নিদ্রথিত কুকুরের অতি কাতর যেন নেতিয়ে পড়া আর্তনাদ ডাকল। থেমে গেল ঝিমঝিম রাতের কণ্ঠস্বর, কেঁদে কেঁদে উঠল যেন স্তব্ধতা, কেঁপে কেঁপে উঠল কাতর অন্ধকার, শুকনো পাতাদের অন্তিম আর্তনাদ। কে চলছে তাদের পাণ্ডুর ভঙ্গুর দেহ মারিয়ে মারিয়ে? দপ করে জ্বলে উঠল ভীষণ তীব্র ফ্ল্যাশ লাইটের অতি ক্ষণিক বিদ্যুৎ দীপ্তি। ছিন্ন ভিন্ন আধার পটে সিকি সেকেন্ডের জন্য জেগে উঠে মিলিয়ে গেল কি এক অতিকায় অপচ্ছায়া। তাকে দেখা গেল এবং দেখা গেল না, তাকে বোঝা গেল কিন্তু বোঝা গেল না। সঙ্গে সঙ্গে সে কি গগনভেদী চিৎকার, সে কি গর্জন, সে কি আর্তনাদ, সে কি সিংহনাদ, সে কি? আবার অতি দ্রুত দ্রুম দ্রুম শব্দ, সে কি পদশব্দ না ভূমিকম্প? কিন্তু কে এলো আর কেই বা গেল? দশম অধ্যায়, বক্তা হেমন্ত। রাত তখনও ফুরোয়নি, বাইরে তখনও দুঃস্বপ্নের মতন অন্ধকার, শহর তখনও ঘুমন্ত, কিন্তু হেমন্তের বৈঠকখানার ভেতরটা আলোর আশীর্বাদে আনন্দময়। মাঝখানকার বড় গোল টেবিলটা ঘিরে বসে আছেন সতীশবাবু, ভূপতি, রবীন ও শক্তিপদ। হেমন্ত দাঁড়িয়ে আছে টেবিলের ওপরে দুই হাত রেখে। আমি এবার যা বলি মন দিয়ে শুনুন, বিশ্বাস না হলেও দয়া করে প্রতিবাদ করবেন না। যে ঘটনাগুলো ঘটে গেল আমার কথার সঙ্গে মনে মনে সেগুলো মিলিয়ে দেখুন, তাহলে নিজেদের মন থেকে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। প্রথম থেকেই আমার ধারণা হয়েছিল বর্তমান মামলার সঙ্গে অলৌকিক রহস্যের সম্পর্ক আছে। কেন আমার এরম ধারণা হয়েছিল তা যুক্তি দিয়ে বোঝবার দরকার নেই, কারণ তার প্রমাণ আমরা স্বচক্ষে দেখেছি। আমি বুঝলুম যিনি এ মামলার কিনারা করতে চাইবেন তাকে শুধুমাত্র গোয়েন্দা হলে চলবে না, তাকে আরও কিছু হতে হবে। গোয়েন্দাদের কাজ সাধারণ অপরাধী ধরা, অলৌকিক রহস্যের মীমাংসা করবার শক্তি তাঁদের নেই। এই মামলার সাধারণ দিকটা খুবই সহজ, যে কোনো নিম্নশ্রেণীর পুলিশ কর্মচারীরও সন্দেহ আর দৃষ্টি আকর্ষণ হতো সন্ন্যাসীদের দিকে। তিনি সন্ন্যাসীদের অপরাধী বলে সন্দেহ করতেন, কিন্তু তবু তাদের ধরতে বা স্পর্শ করতে পারতেন না, কারণ তাদের ধরবার প্রমাণ কেবলমাত্র গোয়েন্দাগিরির দ্বারা পাওয়া অসম্ভব, এমনকি আইনের সাহায্যেও তাদের অপরাধ প্রমাণিত হবে না। আমিও তাদের গ্রেপ্তার করতে পারবো বলে মনে হচ্ছে না, তবে আপনাদের কাছে তাদের অপরাধ যে প্রমাণিত করতে পারবো এমন আশা আমার আছে। প্রথমেই আমি দেখলুম হাতির মতো বা তার চেয়ে উঁচু কোনো জীব, যে সিংহের মতো গর্জন করে, যার হাত বা মানুষের মতো অথচ তীক্ষ্ণ আর বৃহৎ নখওয়ালা। এ হচ্ছে কল্পনার অগোচর। এমন জীব একালে কি সেকালে, অর্থাৎ ইতিহাস পূর্ব দানব জীবের যুগেও কখনো সত্যিকার পৃথিবীর মাটির উপরে বিচরণ করেনি। অথচ এমনই একটা উদ্ভট জীবকে আমি খুব অস্পষ্টভাবে স্বচক্ষে দেখেছি। সুদর্শনবাবুও দেখেছেন কি, তাই তো? আর রবিন, তুমি তো তার স্পর্শ পেয়েছো, তাই না? আপনারা অন্তত তার আশ্চর্য হাত আর পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন। তার আসরিক এমনকি অলৌকিক শক্তির প্রমাণ পেয়েছি আমরা সকলে। তখন আমার মনে প্রশ্ন হলো, বাস্তব জগতে এমন অসম্ভব জীবের আবির্ভাব সম্ভবপর হলো কেমন করে? এর সহজ উত্তর এসেছিল ভূপতিবাবু আর পতিদের মুখ থেকে। এ হচ্ছে নাকি ভৌতিক কাণ্ড। সতীশবাবু আর রবিনের বোধহয় অজানা নেই
জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেই কিছু কিছু আনাগোনা করবার চেষ্টা আমি করি, এ আমার চিরকালের অভ্যাস। আর আমার মত হচ্ছে প্রত্যেক গোয়েন্দারই এই অভ্যাস থাকা উচিত। সাধারণ কৌতূহলের বশবর্তী হয়েই স্পিরিচুয়ালিজম বা প্রেতবিদ্যা নিয়ে সম্প্রতি আমি অল্প বিস্তর কিছু পড়াশুনো করেছি, কিন্তু কোনো কিম্ভূত কিমাকার প্রেত যে মানুষের হুকুমের দাস হয়ে যেখানে সেখানে নরহত্যা করে বেড়ায়, প্রেত বিজ্ঞান আজ পর্যন্ত কিন্তু এমন কোনো দৃষ্টান্ত দেয়নি। সুতরাং আমি ধরেই নিলাম রাম শ্যাম যদু মধু যেসব তথাকথিত কাল্পনিক ভূতের ভয়ে রাত্রে লেপমুড়ি দিয়ে কেঁপে মরে, আমাদের হত্যাকারী সে শ্রেণীর অন্তর্গত নয়। প্রেতত্ত্ববিদরা চক্রে বসে যেসব দুরাত্মা শরীরী প্রকাশ দেখেছেন, এই হত্যাকারী তাদের দল থেকেও আত্মপ্রকাশ করে। মোট কথা, একে প্রেতাত্মাই বলা চলে না। তাহলে এ কি? এর অস্তিত্বের চাক্ষুষ প্রমাণ যখন পেয়েছি তখন একে তুড়ি মেরে তো উড়িয়ে দেওয়াও চলে না, তাই না? তাই আবার ভালো করে প্রেতবিদ্যা নিয়ে নাড়াচাড়া আরম্ভ করল। হঠাৎ একটি নতুন তথ্য পেল। অনেক বিখ্যাত প্রেতত্ত্ববিদের মনে হচ্ছে যে বিভিন্ন ভাবের আর চিন্তারও বিশেষ বিশেষ রূপ আছে। গভীর ধ্যান বা প্রবল ইচ্ছাশক্তির দ্বারা বিশেষ বিশেষ ভাবরূপকে মূর্তিমান করা যায়। এই কথা প্রসঙ্গেই দু তিন দিন আগেই রবিনকে আমি বলছিলাম যে কালী, তারা, দুর্গা প্রভৃতি দেবী এক একটি বিশেষ ভাবের বিশেষ মূর্তি ছাড়া আর কিছুই নন। হিন্দুদের মধ্যে যারা সিদ্ধ সাধক, সাধনার দ্বারা তারা অর্জন করেছেন অসাধারণ ইচ্ছাশক্তি, আর সেই ইচ্ছাশক্তি প্রয়োগ করে তারা ইষ্ট দেবতাদের মানসিক মূর্তিকে চোখের সামনে দেখতে পান জীবন্ত শরীরী রূপে। ভাবতে লাগলুম, কোনো সাধু যদি শক্তি অর্জন করবার পর সাধন পথ চ্যুত হয়ে দুষ্ট অভিপ্রায়ে ভীষণ কোনো হিংস্র ভাবকে জীবন্ত আর মূর্তিমান করতে চান, তাহলে সে চেষ্টাও তো অনায়াসেই সফল হতে পারে। কথাটা শুনতে অদ্ভুত লাগছে বটে, কিন্তু অসম্ভব নয়। অলৌকিক শক্তিশালী পাপাচারী বহু কাপালিকের কথা শোনা গিয়েছে। ভাবতে ভাবতে আমার সন্দেহ পরিণত হলো দৃঢ় বিশ্বাসে। তারপর বিধুবাবুর ডায়েরির দেখাটুকু পড়ে আমার মন বলে উঠল, এক্ষেত্রেও যখন এক দুরাচার কাপালিকের সন্ধান পাওয়া গেল তখন সকল সন্দেহ ধুলোর মতো উড়িয়ে দাও ঝোড়ো বাতাসে। সূত্র পেলুম, যদিও এ সূত্র আদালতে গ্রাহ্য হবে না, কিন্তু আদালতে তো প্রমাণিত হয় না বহু সত্য কথাই, তাই না? আমরা সকলেই হিপনোটিজম বা যোগ নিদ্রা বা সম্মোহন বিদ্যার শক্তি দেখেছি, তাকে অলৌকিক শক্তি বললেও মিথ্যা হবে না। অপরাধের ক্ষেত্রে বহুবার নিশ্চিন্ত রূপে জানা গিয়েছে দুষ্ট সম্মোহনকারীর ইচ্ছাশক্তির দ্বারা চালিত হয়ে অনেকে নরহত্যা বা চুরি করেছে। আদালত তবু সম্মোহন বিদ্যাকে সত্য জেনেও সত্য বলে মেনে নেয় না, সম্মোহনকারীরাও তাই শাস্তি পায় না। আন্দাজ করলুম, পাপি একজোটা স্বামী কোনো বিভীষণ ভাবরূপকে ইচ্ছাশক্তির দ্বারা দেহী ও জ্যান্ত করে তুলেছে, আর তার দ্বারাই পথের কাঁটা সরাবার আশ্চর্য চেষ্টা করছে। সে বামাচারী কাপালিক, ধর্মোন্মাদের বশবর্তী হয়ে 12টি নরবলি দিতে চায়, কিন্তু অবনি, বিধু আর শক্তিপদ চান পুলিশে খবর দিয়ে তার এই ভীষণ ব্রত ভঙ্গ করতে। একজোটা স্থির করেছে এই তিনজনকেই বধ করবে, এমনকি সে নিজের মুখেই বলেছে এদের সর্বনাশ করবে যোগ বলের দ্বারা। একজোটার সম্বন্ধে আমার মনে আর কোনো সন্দেহ রইল না বটে, কিন্তু তবু আমার দুর্ভাবনা কমল না। এক্ষেত্রে কোন বিভীষণকে সৃষ্টি করা হয়েছে? তার প্রকৃতি আন্দাজ করতে পারি, কিন্তু তার আকৃতি কি? তার আকৃতি তো খালি আন্দাজ করলে চলবে না, গোয়েন্দার কাজে সর্বাগ্রে দরকার চাক্ষুষ প্রমাণ। নইলে আর সমস্ত আন্দাজি কথাকেই লোকে বলবে পাগলের আজগুবি প্রলাপ। অনেক ভেবেচিন্তে যে উপায় আবিষ্কার করলুম আপনারা তা জানেন। বিভীষণ যতই রাত আঁধারে গা ঢেকে আসুক, ফ্ল্যাশ লাইটে ফটো তুললে তার ভয়াবহ মূর্তিকে অন্তত ক্যামেরার কারাগারে বন্দি করতে পারব, এই হলো আমার সিদ্ধান্ত। আজ সে এসেছিল, আমি তার ছবিও তুলেছি, ডেভেলপও করেছি, একটু পরেই সকলের স্বচক্ষে দেখতে পাবেন সে কি প্রচণ্ড ভৈরব মূর্তি। আজকের অভাবিত কাণ্ড সম্বন্ধে
আমার যা ধারণা তাও বলে রাখি। যাকে পৃথিবীর অসংখ্য মানুষের দৈহিক শক্তি বাধা দিতে পারে না, সেই বিভীষণ আজ হঠাৎ অমন গগনভেদী আর্তনাদ করে পালিয়ে চলে গেল কেন? প্রত্যত্ত্ববিদরা যখন চক্রে বসেন তখন ঘর করে রাখেন অন্ধকার বা প্রায় অন্ধকার। তাদের মতে যে শক্তিকে তারা চোখের সামনে শরীরই দেখতে চান তার উৎপত্তি হয় ইথারের কম্পনের মাধ্যমে। সেখানে সাধারণ আলোক শেষ হইতে পারে না, ফ্ল্যাশলাইটের মতো অতি প্রখর আলোকের তো কথাই নেই। এই বিশ্বাস আমারও ছিল বলেই সেই মূর্তিমান মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতে আমি সাহস করেছিলাম। এরপর আসি শেষ কথায়। বাইরে দেখছি ভোরের আলো ফুটছে, শুনতে পাচ্ছি পাখিদের ঘুম ভাঙানো গান। এখনই বোধহয় পতিত এসে একজোটা স্বামীর আশ্রমের খবর দেবে। সে কোন শ্রেণীর খবর আনবে তা বলতে পারি না, তবে আমার একটি সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনারা কাস্টিং দ্য রুমস বলে ব্যাপারটার রহস্য জানেন? জানেন তাই তো? বেশ, অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি। রুন হচ্ছে ইউরোপের একরকম আদিম ভাষার নাম। এ ভাষা এখন মৃত, কিন্তু মধ্যযুগেও এ ভাষা চলিত না হলেও ইউরোপের জাদুকররা এই ভাষার সাহায্যে নাকি নানারকম রহস্যময় উপকর্ম করতেন। রুন অক্ষরের সাহায্যে বিশেষ বিশেষ মন্ত্র লিখে তারা হয়তো কোনো কাল্পনিক দানবকে জীবন্ত আর মুক্ত করে তুলতেন। জাদুকরের যে কোনো শত্রুকেই সেই দানব বধ করতে আসত। দেখছেন তো, কাল্পনিক বিভীষণতাকে মূর্তিমান করবার চেষ্টা আর কাহিনী আছে পৃথিবীর সব দেশেই। তো যা বলছিলাম, রুন মন্ত্রের সঞ্জীবিত দানবের একটা বিশেষত্বের কথাও আপনারা শুনুন। বিশেষজ্ঞরা তাকে বিফল করবার পদ্ধতিও জানতেন, কিন্তু সে বিফল হলেও তার মৃত্যু ক্ষুধা কমত না। তখন নিজের সৃষ্ট দানবের কবলে পড়ে প্রাণ দিতে হতো সেই জাদুকরকেই। আজ আমাদের বিভীষণ ব্যর্থ হয়েছে। যদিও সে রুন মন্ত্রে সৃষ্ট হয়নি, তবু তার অশান্ত রক্ত তৃষ্ণা কেমন করে তৃপ্ত হবে তা আমি বুঝতে পারছি না। আমাদের দরজায় একখানে গাড়ি দাঁড় করানোর শব্দ হলো না? এই রবিন, উঠে দেখো তো, বোধহয় শ্রীমান পতিত বাবন আসছেন রিপোর্ট দাখিল করতে। যাও যাও। একাদশ অধ্যায়, বারো পতিতের রিপোর্ট। হ্যাঁ, পতিতই বটে, কিন্তু কি তার চেহারা! তার চোখ দুটো উদ্ভ্রান্ত, মুখের ভাব কাঁদো কাঁদো, দেহ কাঁপছে থরথর করে, জামা কাপড় ছেঁড়া খোড়া, চুলগুলো উস্কো ফুস্কো। ভূপতি ব্যস্ত হয়ে বললেন, পতিত, পতিত, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? তোমার এত শখের টেরি কোথায় গেল হে? পতিত ধপাস করে একখানা চেয়ারের উপর বসে পড়ে অর্ধ অবরুদ্ধ কণ্ঠে বললে, আর শখের টেরি চেয়ার, ও চেয়ার, ছুটির দরখাস্ত করেছিলুম, কিন্তু ছুটি দিলেন নাকি আমাকে জমালয়ে পাঠাবার জন্যে। কিন্তু তুমি তো জমালয়ে যাওনি পতিত, জল জ্যান তো বেঁচে আছো। সেটা বাপের পুণ্যি স্যার, বাপের পুণ্যি, নইলে এতক্ষণে হতো পতিতের পতন। আপনারা হাসছেন স্যার, কিন্তু আমি যা দেখেছি স্যার তা দেখলে আর কোনো মানুষ বাঁচে না। পতিতবাবু, আপনার বীরত্ব আর সাহসকে আমার ধন্যবাদ দিতে রাজি আছি, যদি তাড়াতাড়ি সংক্ষেপে সব কথা একটু খুলে বলেন। বলছি স্যার, বলছি বলছি, সব কথা বলার জন্যই তো বেঁচে ফিরে এসেছি। আর এক গ্লাস জল দিন স্যার, নইলে কাঠ গলায় কথা কইতে পারবো না। জল পান করে কিঞ্চিত ঠান্ডা হয়ে পতিত যা বললে তা হচ্ছে এই, রীতিমতো জঙ্গলের মধ্যে এক বড় কালী মন্দির, সেখানে পাঁচ ছয়খানা মাটির ঘর বানিয়ে আড্ডা গড়েছে দশ বারো জন হিন্দুস্তানি সন্ন্যাসী। বেটাদের চেহারা দেখলেই ভয় হয় স্যার। সন্ধ্যের আগেই আমি পাহারাওয়ালাদের নিয়ে চুপি চুপি চারিদিক ঘেরাও করে ফেললুম। আমি নিজে গিয়ে উঠলুম একটা বট গাছের উপরে, সেখান থেকে আকড়ার সবটা দেখা যায়।
তারপর সন্ধে হলো স্যার, সন্ধে, আর এত গুড়গুটি অন্ধকার, আমারও চোখ হয়ে গেল একেবারে অন্ধ। বলতে লজ্জা নেই স্যার, আমি একটু আধটু ওই ভূতে বিশ্বাস করি, মনের ভিতর যা হচ্ছিল তার বলবার নয়, কিন্তু কি করবো স্যার, ডিউটি ইজ ডিউটি। রাত প্রায় 8টার সময় দেখলুম ওই সন্ন্যাসীরা মন্দিরের সামনে জমিতে গোল হয়ে বসে আছে স্যার, তারা একটা ধুনি জ্বালিয়েছিল, তার ভেতর থেকে যদিও আগুনের শিখা বেরোচ্ছিল না স্যার, তবুও যাচ্ছিল কেবল একটু একটু আলোর মতো আভা, সেই আভায় সন্ন্যাসীদের মূর্তি ঝাপসা ছায়ার মতো দেখাচ্ছিল স্যার, দেখা যাচ্ছিল বললেও ভুল হয়, একদল কালি দিয়ে আঁকা মানুষ যে ওখানে এসে বসে আছে আমি খালি এতটুকু আন্দাজ করতে পারছিলাম। তারপরেই শুনতে পেলুম সন্ন্যাসীরা একসঙ্গে ভিড় করে কি মন্ত্র পড়ছে স্যার। এইভাবেই কেটে গেল কতক্ষণ, মশা আর নানা রকম পোকামাকড় কামড়ে ছটপট করতে করতে আমি তখন ভাবছি কতগুলো বাজে সন্ন্যাসীর একঘেয়ে মন্ত্র পড়া শোনার জন্যে কেন নরক যন্ত্রণা ভোগ করতে এখানে পাঠালো হলো। তখন হঠাৎ চমকে উঠে দেখি সন্ন্যাসীদের মণ্ডলের মাঝখানে থেকে দলে দলে উঠছে একটা বিদঘুটের ছায়া। খুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলুম, তবু বুঝতে পারলুম না সে ছায়াটা কিসের। আর আশ্চর্য এই যে দেখতে দেখতে ছায়াটা ক্রমে যেন ঘন হয়ে উঠতে লাগলো, অন্ধকারের চেয়েও কালো স্যার, অন্ধকারের চেয়েও কালো। তখন মনে হলো সেটা সাধারণ ছায়া নয়, এক ছায়া মূর্তি। সে লম্বায় হবে প্রায় 13-14 হাত। বললে আপনারা বিশ্বাস করবেন না স্যার, ছায়া মূর্তিটাকে মনে হচ্ছিল সে যেন নিরেট, আর তার উপর দিকে জলজল করছিল দুটো নীল আগুনের গোলা। তারপরেই শুনলাম শব্দ হুম 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 হুম, ঠিক যেন প্রকাণ্ড হাড়ির মধ্যে ফুটছে বুম বুম করে বোমার পরে বোমা। সন্ন্যাসীদেরও মন্ত্র পড়ার ধুম বেড়ে উঠল, সে মন্ত্র পড়ার নয় স্যার, সে সংস্কৃত ভাষায় তর্জন গর্জন। বারবার আমার মনের অবস্থার কথা বলে আপনাদের আর বিরক্ত করব না স্যার, আমার মন যে কেমন করছিল তা কথায় বোঝানো সম্ভব নয়, ওই সব দেখে শুনে আমি বেঁচেছিলুম এই মাত্র, যাকে বলে কণ্ঠাগত প্রাণ। ওহ, হঠাৎ দেখি ছায়া মূর্তিটা অদৃশ্য, কানে শুধু শব্দ জাগলো দড়াম 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 দড়াম, কার পায়ের চাপে হচ্ছে থরথর ভূমিকম্প। ভয়ে আমি গাছের ডালের সঙ্গে একেবারে মিশিয়ে রইলুম স্যার, দড়াম দড়াম শব্দ আর ভূমিকম্প থামলো, কিন্তু সন্ন্যাসীদের মন্ত্র পড়া থামলো না। তখন তারা যেন খেপে গিয়ে দস্তুর মতো চিৎকার করে মন্ত্র পড়ছিল। তারপর যে আর কতক্ষণ আমি সেই ভুতুড়ে মন্ত্রপাঠ শুনলুম তা জানেন খালি ভগবান, নিজের সময় জ্ঞান আমি একেবারে হারিয়ে ফেলেছিলুম। হঠাৎ আবার সেই বিশ্রী কাণ্ড, দড়াম দড়াম আওয়াজ, আর আবার সেই ভূমিকম্প। আমার খানিক তফাৎ দিয়েই বয়ে গেল যেন একটা দমকা ঝড়, গাছের পাখিরা পর্যন্ত আঁতকে চেঁচিয়ে উঠল। তারপরেই যা হলো তা বর্ণনা করতে পারবো না স্যার, মন্ত্রপাঠের ধ্বনি গেল থেমে, আর তার বদলে জাগলো আচম্বিতে আকাশ ফাটানো সিংহনাদ, হুঙ্কারের পর হুঙ্কার, অট্টহাসির পর অট্টহাস্য, বীভৎস আর্তনাদ, অনেক লোকের হাউমাউ চিৎকার, হুটোপুটি চুটোচুটির শব্দ। ভীষণ আতঙ্কে আমি গাছের উপর থেকে একেবারে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলুম। যখন জ্ঞান হলো তখন আকাশ ভালো করে ফর্সা হয়নি, ভয়ে ভয়ে উঁকি ঝুঁকি মেরে কোথাও কাউকে দেখতে পেলুম না। তখন সাহস করে পাহারাদারদের সঙ্গে মন্দিরের কাছে এগিয়ে গেলুম, যা দেখলুম সেও এক বীভৎস দৃশ্য স্যার। একটা নিভে যাওয়া ছাই ভরা ধুনির চারপাশে ছড়িয়ে আছে কোনো মানুষের খণ্ড খণ্ড দেহ, কোথাও চূর্ণ বিচূর্ণ মুন্ডু, কোথাও হাতের, কোথাও গায়ের, কোথাও বা দেহের অন্যান্য কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক এমনই দৃশ্য দেখেছিলুম
অবনী বাবুর ঘরে ঢুকে। মাটির ঘরের ভেতরে পাওয়া গেল কেবল দুজন ভয়ে আত্মরা সন্ন্যাসীকে। তাদের ধরে এনেছি স্যার, আর সবাই পিটান দিয়ে দিয়েছে। শুনেছি ওই খণ্ড খণ্ড লাশগুলো হচ্ছে এক জোটা স্বামীর। হেমন্ত বলে উঠল, যা ভেবেছি তাই, হিংস্র দানব তার স্রষ্টাকেই সংহার করেছে। আপনি ফ্ল্যাশ লাইটে কার ফটো তুলেছেন? হেমন্ত পকেট থেকে একখানা প্লেট বার করে দেখালে। সকলে বিষম আগ্রহে তার উপরে ঝুঁকে পড়ল। কি ভয়ানক ভয়ানক, এই যে নৃসিংহ মূর্তি, মানুষের দেহে সিংহের মুণ্ড। হ্যাঁ, একজোটা স্বামীর ইচ্ছা শক্তি জীবন্ত করেছিল এই মূর্তিকেই। ভগবান তো নৃসিংহ রূপ ধারণ করেছিলেন পাপীকে শাস্তি দেবার জন্য। এ মূর্তি ভগবানের নয় রবিন, এ কেবল সেই মূর্তির বাইরেকার খোলস। এর মধ্যে আত্মাও ছিল না, পরমাত্মাও ছিল না, ছিল কেবল দুরাত্মার দুরন্ত ইচ্ছা শক্তি। এই দানব এখন কোথায়? এই মূর্তি, এই মূর্তি এখন ভাবের রাজ্যে, এই মূর্তি এখন হাওয়ার সঙ্গে মিশে গিয়েছে। পতিত সানন্দে নেচে উঠে বললে, আরে বাহ, আপদ গেছে স্যার, আপদ গেছে। আর আমাকে তদন্তে যেতে হবে না, ওই মূর্তি এখনো জ্যান্ত থাকলে আমি আর ছুটির জন্য দরখাস্ত করতুম না, পুলিশের চাকরিতে একেবারে ইস্তফা দিতুম। শুনছিলেন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিভীষণের জাগরণ গল্পের দ্বিতীয় পর্ব। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।